হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে এঁচোড়ের একটা রেসিপি নিয়ে। এঁচোড় যদি একটু জমিয়ে ভালো করে রান্না করা হয় তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা অনেকেই অনেক রকম ভাবে এঁচোড় বানিয়েছেন, তো মাংসের স্বাদকে হার বানাতে এই রেসিপি ফলো করে অবশ্যই একবার এঁচোড়টা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আবার এইভাবে বানিয়ে আপনারা ভাত রুটি লুচির সঙ্গে পরিবেশনও করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 1 কেজি একটা এঁচোড় কেটে ধুয়ে একটু হলুদ দেওয়া জলে রেখেছি। মাংসের মতো এঁচোড়টাকেও আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের বড় সাইজের এঁচোড় পছন্দ না থাকলে আপনারা একটু ছোট বড় করে নিতে পারেন। আর এঁচোড়টা কেটে অবশ্যই একটু হলুদ দেওয়া জলে রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এঁচোড়টার কালো হয়ে যাবার ভয় থাকবে না। আর নিয়েছি 300 গ্রাম মতো আলু। আলুটা খোসা ছাড়িয়ে একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা কেটে ধুয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে আলুটা একটু জলের মধ্যে রাখতে পারেন, এতে করে আলুটা কালো হয়ে যাবে না। যেহেতু আলুটা আমি এক্ষুনি রান্না করে নেব তাই আলুটা জলের মধ্যে রাখছি না। এঁচোড় সেদ্ধ করার জন্য প্রেশারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ, এতে এঁচোড়টার কালো হয়ে যাবে না আর এঁচোড়টার সেদ্ধর পরে দেখতেও ভালো লাগবে। এখন কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলো অল্প অল্প করে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত এঁচোড়গুলো প্রেশারের মধ্যে দেওয়া হয়ে গেলে প্রেশারের ঢাকনি আটকে দিয়ে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি হওয়ার পর প্রেশারটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু প্রেশারটা কোনো মতে খোলা যাবে না, মানে সিটিটা একটু বন্ধ হওয়ার পর প্রেশারটা খুলে নিতে হবে। তাহলে একটা সিটিতেই কিন্তু এঁচোড় সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি হয়ে যাওয়ার কিছুক্ষণ পর প্রেশারটাকে খুলে নিয়েছি আর এঁচোড়টাকে একটা ছাকড়ার মধ্যে ছেঁকে নিচ্ছি। আর একটা সিটিতে এঁচোড়টি কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এঁচোড় কিন্তু গোটা গোটা আছে, আর এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিতেই দেখতে পাচ্ছেন এঁচোড় একেবারে কেটে যাচ্ছে। তার মানে এঁচোড়টা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। আর এঁচোড়ে যে কোনো রেসিপি তৈরি করার আগে এঁচোড়টাকে এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব, মানে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাগুলো তেল থেকে তুলে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন কিছুক্ষণ টাইম ধরে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজতে ভাজতে আলুর মধ্যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো নুন, এতে করে আলুর মধ্যে পারফেক্টভাবে নুনটা ঢুকে যাবে। আবার ওই একইভাবে আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজতে ভাজতে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ। আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তার সঙ্গে এই কিশমিশটাকে অল্প সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ টাইম ধরে আলুটাকে ভেজে নিয়েছি, আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আলুর গায়ে লালচে কালার ধরে গেছে। আর আলু ভাজতে ভাজতে আলুটা কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ছেড়ে দিচ্ছি। এঁচোড়টাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এঁচোড়টা কষাতে কষাতে অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি। তবে যেহেতু এঁচোড় সেদ্ধর সময় আগে আমি নুন দিয়েছি তাই ওটাকে মাথায় দেখেই আবার একটু নুন দিয়ে দিয়েছি। এঁচোড় সেদ্ধ করে নেওয়ার পর যদি এইভাবে কষিয়ে না হয় তাহলে এঁচোড় রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এঁচোড়টাকে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এইভাবে কষিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এঁচোড়ের গায়েও কিন্তু হালকা লালচে কালার ধরে গেছে। এই সময় একটা জায়গার মধ্যে এঁচোড়গুলোকে উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছু গোটা গরম মশলা। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু কড়াই থেকে জল ছিটাচ্ছে তাই দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য নুন। তবে অবশ্যই নুনটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন, কারণ এই রান্নাতে আগেও আমরা অনেকটাই নুন ব্যবহার করেছি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো রসুন বাটা। এইভাবেই একে একে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এঁচোড়টা আমার একটু বেশি আছে তাই মশলার পরিমাণটাও একটু বেশি। যদি আপনাদের এঁচোড় কম থাকে তাহলে অবশ্যই মশলার পরিমাণটা একটু কমে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা বাটা। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আবারও সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। ঝালের জন্য
এগুলো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারের জন্য রান্নাটা দারুণ একটা কালার আসবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এখন মশলাটাকে নেড়ে চেড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে প্রায় 8 থেকে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটাও নেই, আর আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো টক দই। তবে অবশ্যই দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে, আর দইটা মেশানোর সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে কিংবা লোতে রাখতে হবে, তা না হলে দইটা কেটে যেতে পারে। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। যেহেতু এখানে টক দই টমেটো দেওয়া আছে তাই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে যদি আমরা চিনি দিতে না চান সেক্ষেত্রে কিন্তু দইটা স্কিপ করতে পারেন। আবারও কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর কড়াইয়ের নিচে মশলাটা দেখতে পাচ্ছেন প্রায় লেগে লেগে আসছে, তাই এর থেকে বেশি কিন্তু মশলা কষানো যাবে না, তা নাহলে কিন্তু মশলাটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এই সময় আগে থেকে কষিয়ে রাখা আলু এঁচড় যোগ করছি। আবারও মশলার সঙ্গে আলু এঁচড়টাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে এঁচড় আলুর মধ্যে মশলা মিলে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আলু এঁচড় মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আর আলু এঁচড় একেবারে মশলা মাখামাখা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। কিছুটা জল দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটাকে বেশ কিছুটা জল দিয়ে আমি ডুবিয়ে দিয়েছি। এখন রান্নাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা ফুটে উঠলে আবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা ফুটতে শুরু করেছে। এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এঁচড় আলু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আরও দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কিশমিস আর পেঁয়াজ বেরেস্তা। আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিশমিস আর পেঁয়াজের বেরেস্তার পেস্ট দেওয়ার জন্য রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সঙ্গে আরও দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলা। আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর লো আঁচে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে গেল মাংসের স্বাদকে হার মানাতে এঁচড়ের রেসিপি। এখন একটা বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আর যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।